আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রমিজ বিল্লা। আজ বেশ অনেক দিন পরে ভিডিও করতে এলাম, তো আমি আজকে কিচেনে ঢুকলাম আর সরাসরি আজকে আপনাদের সাথে কথা বলছি, কারণ পরে ভয়েস দেওয়ার মতো অবস্থা আমার থাকবে না। তো এই যে বন্ধুরা দেখেন আমার মানি প্লান্ট গাছগুলি, আমার এখন আমি এক পরিষ্কার করলাম মোটামুটি কিচেনে ঢুকে, আগে আমি সব পরিষ্কার করেছি, এতে আমার খুব ঠান্ডা লেগেছে। আগে আমি বেসিনটা পরিষ্কার করে এরপরে বেসিনই আমি এবার কোটাকাটি করে আবার বেসিন পরিষ্কার করেছি, এরপর গাছগুলি পরিষ্কার করলাম। তা গাছগুলি দেখে মনে হচ্ছে যে অবস্থা ভালো না, এরা আর মনে হয় বেশি দিন টিকবে না। তা যে কয়দিন টিকে আলহামদুলিল্লাহ সেই কয়দিনই থাক, আবার নতুন করে লাগাতে হবে। আর এদিক থেকে আমি পেঁয়াজ, এখানে আদা রসুন একটু আমি বেটে নিয়েছি, একদম শিলপাটায় বেটে নিয়েছি, যেহেতু অল্প মশলা ব্লেন্ডারে দেইনি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর যেটা করব পলিজে রান্না করব, সাথে এর সাথে ফুসফুস দেবো, যেটা আমি সিদ্ধ করে আগে একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা নিয়েছিলাম, সেই ফুসফুস সিদ্ধ করা আছে সেটা এর সাথে মিলিয়ে দেবো। আর মিষ্টি কুমড়া ফ্রিজ থেকে বের করে দেখি অর্ধেক পচে গেছে, কারণ এই ছয় দিনে আমি ছয় দিন রান্না করিনি, এই ছয় দিনে কোনো সবজি রান্না হয়নি বাড়িতে। তো যেটা শুধু ডিম সিদ্ধ, ডিম ভাজি, ওর বাবা দুই দিন বিরিয়ানি নিয়ে আসছে বাইরে থেকে, মেয়ে একদিন মাংস রান্না করেছিল, এইভাবেই খাওয়া দাওয়া চলছে। ভাতগুলো খুব শক্ত থাকতো, আমার খুব কষ্ট হতো, পেটে ব্যথা করতো, তারপরেও যা হোক এইভাবেই করে নিয়েছি। তো এখন একটু রান্না করব। তো যেটা দেখলাম মেয়ে সম্ভবত রাতে যে আলু ফ্রাই করেছে, তা আমি আর কড়াইটা ধুইনি, এই তেলটা একটু কমিয়ে নেব, এত তেলে রান্না করবো না, এখানে অনেকটা তেল, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, এখানে অনেকটা তেল, আমি তেলটা অর্ধেক করে নেব, তারপরে এই কড়াইতেই আমি রান্না করব, শুধু কড়াইটা আমি ধুইনি। আর যেটা আমি যেহেতু একটু লেবুর শরবত খাবো, লেবু কেটে নিয়েছি, একটা খিরোই ঘরে ছিল দেখলাম ফ্রিজে, সেটা কেটে নিয়েছি। আর বন্ধুরা যে কথাটা একেবারে না বললেই নয়, সেটা হচ্ছে আমি যেই কদিন ঠিকমতো ভিডিও দিতে পারিনি, বা যে দুটো তিনটে দিয়েছি আমার আগের ভিডিও করা ছিল তাই দিয়েছি, মাঝখানে দুটো তো এমনি কথা বলে দিলাম। তো আপনারা যারা আমাকে আমার এই অসুস্থতায় সাপোর্ট করেছেন, আমি তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমি সত্যি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম যে আপনারা আমার পাশে থেকেছেন, আমাকে ভুলে যাননি। যারা যারা আমাকে কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, ভিডিও দেখেছেন, আমি তাদের কাছে আসলে এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই, আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা এখন দেখা যাক অন্য কাজ শুরু করবো, রান্নাটা শুরু করতে হবে, এদিক থেকে পাখিরগুলোকে একটু দেখতে হবে। বন্ধুরা রান্না করতে যেয়ে যখন আমি তেলটা ঢালতে গেলাম, দেখলাম যে আমার ভালো লাগছে না, এতে একবার বা দুবার ফ্রাই করা হয়েছে, যার কারণে আমি তেলটা চেঞ্জ করে নিলাম, পুরো তেলটাই আমি ঢেলে নিয়ে নতুন তেল দিয়েছি। আর এখানে মশলাগুলো সব দিয়ে নিয়েছি, আর এই আমার এই ২৪ বছর জীবনের অসুস্থতা, এর ভিতর তো বহুতবার অসুস্থ হয়েছি, দুটো বাচ্চা হলো, নিজের দুবার অপারেশন হয়েছে, তারপরে মিলিয়ে তো মানুষের জ্বর জারি অনেক রকম অনেক কিছুই হয়। তো এই জীবনের প্রথম স্বামীর হাতের ভাত রান্না খেলাম, যে সে অন্তত ভাতটা রান্না করেছে, কারণ যেটা হয় যে জ্বর জারি যখন হয় আমি নাপা এক্সটেন্ড খাই, যখন জ্বরটা নেমে যায় আমি দৌড় দিয়ে কিচেনে চলে আসি, কিন্তু গতবার যখন আমার জ্বর হলো এরকম, আমি জ্বর কমার পরে যখন আমি কাজ করছিলাম, আমি ঘণ্টাখানেক পরে বেহুশ হয়ে গেছিলাম, কতক্ষণ বেহুশ ছিলাম আমি জানি না। আমার এক রিলেটিভ আসছে বাড়িতে, দরজা টরজা সব খোলা, সে ঘরে ঢুকে দেখে আমি কিচেনে বেহুশ হয়ে আছি। তো দীপের পাপাকে যখন পরে বলা হলো যে এরকম অবস্থা ভাবি, তো সে বললো রান্না করতে বলছে কে। তো এই জবাবটার পরে আমি এবার আর সেই ভুলটা করিনি, আমি এতটাই দুর্বল ছিলাম যে আমি আর কিচেনে ঢুকিনি, যে যা পাবো যা ভাগ্যে জোটে তাই খাবো। তো সেভাবেই কিন্তু আমি এ কদিন চলেছি, তো তিনবেলা ভাত পেয়েছি, খাবার পেয়েছি আলহামদুলিল্লাহ, কোথা থেকে আসছে কিভাবে আসছে আমি জানতে চাইনি। এবং এই ছয় দিনের ভিতরে দীপের পাপা কিন্তু আমার সাথে একটাবারের জন্যও কথা বলেনি, মানে অসুস্থতা হওয়াটাও এটা আমার জন্য একটা অপরাধ, আমি অসুস্থ হতে পারবো না, সে কোনো কথা বলেনি। আজকে আমি যাবার সময় দীপকে দিয়ে বলালাম যে তোমার পাপাকে বলো কীভাবে কী রান্না হবে, বলছে আমি বাইরে থেকে আসবো,
এসে ডিসিশন নেব কি করা যাবে। কিন্তু আমি যেহেতু কালকে থেকে আমার জ্বর আসেনি, আমি সুস্থ বোধ করছি, আমি কিন্তু চলে আসলাম। কারণ একটা গৃহিণী কখনোই বসে থাকতে পারে না, আর আমি তো পারি না, আমি কখনোই বসে থাকতে পারি না। কাজ করা যাদের রক্তে মিশে থাকে তারা কিন্তু বসে থাকতে পারে না, স্ব ইচ্ছায় তারা কখনোই বসে থাকতে পারে না। তা আমিও সেরকম, আমি কখনো স্ব ইচ্ছায় বসে থাকতে পারি না, আমি কিছু না কিছু করতে থাকি। যে হাতে কাজ, এখন অন্য কাজ নেই তাহলে বই পড়ব, তাহলে কাজ নেই তাহলে ক্রুজ কাটার কাজ করব, নাহলে কোরআন শরীফ পড়ব, মানে কাজ কিছু না কিছু করতেই হবে। আর এখন তো আপনাদের ভিডিও দেখা সেটা তো একটা মূল কাজ হয়ে দাঁড়াইছে, মৌলিক কাজ হয়ে দাঁড়াইছে, কাজে সেটা করছি, সেই সাথে কাজও করছি। তা কাজেই যারা কাজের কাজকে ভালোবাসে বা কাজ ছাড়া থাকতে পারে না, কাজ যাদের অভ্যাস হয়ে গেছে, রক্তে যাতে ঢুকে গেছে, তারা কিন্তু বসে থাকতে পারে না। এই যেমন আজকে আমার উচিত ছিল আরও দুদিন রেস্ট নেওয়া, আমার খুব কষ্ট হচ্ছে, জ্বর হয়তো নেই কিন্তু খুব ঘামছি, গরম আর বুকে ব্যথা করছে, কথা বলছি এ কারণে। যা হোক বন্ধুরা, এখন একটু কথা বন্ধ রাখি, আবার পরে আসবো। বন্ধুরা একটু লেবু চটকে পানি খেয়ে নিলাম, এটা আমার খুব প্রয়োজন, ভিটামিন সিটা আমার খুব দরকার। আর বন্ধুরা, আসলে অনেকেই জানেন তো যে আমি ওষুধের একটা কোর্স করছি, অনেকের মনেই প্রশ্ন যে আসলে আমার সমস্যাটা কী। আসলে আমি আমার এই সমস্যাটা কখনো বলতে চাইনি, কিন্তু আপনাদের অনেকের মনের ভিতরে এই প্রশ্নটা আছে আমি জানি, যে আসলে সমস্যাটা কী। সমস্যাটা আমি আজকে বলেই ফেলি, যে সমস্যাটা হচ্ছে আমার 2021 সালে আমার ব্রেস্ট টিউমার ধরা পড়ছে, এবং সেটা যখন ধরা পড়ছে তখন রীতিমতো একটা টেনিস বলের মতো, আমি কিন্তু টের পাইনি, কারণ সেটা পেইনলেস ছিল। আর পেইনলেস যে টিউমারগুলো হয় সেগুলো হচ্ছে ক্যান্সারের ব্যাকটেরিয়া থাকে। তো আমার দেহে অলরেডি সে ঢুকে গেছে, ক্যান্সার নামক একটা জীবাণু যে আমার দেহে ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে সে আত্মপ্রকাশ পাবে। তো তখনই সাথে সাথে ডাক্তার অপারেশন করছেন, সাকসেস হয়েছেন, অপারেশনটা বেশ মেজরই ছিল, কিন্তু তার 6 মাস পেরোতে না পেরোতেই একই জায়গা থেকে আবার টিউমার বের হলো। এবং সাথে সাথে যে অন্য সাইড, আগে ছিল রাইট সাইড, এরপর লেফট সাইডও ধরে গেল। তো সেই করে তারপরে এবছর আবার এই যে যখন থেকে আগের মাসের 19 তারিখে এরকম একটু একটু কেমন আমার ব্যথা লাগছিলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার রাইট সাইডটা পুরো শক্ত হয়ে গেছে হঠাৎ করে, শুধু এক রাতের মধ্যে। কেন হলো? তখন তো দৌড়লাম ডাক্তারের কাছে, দেখা গেল যে হঠাৎ করে ওটা ইনফেকশন হয়ে গেছে এবং ভিতরে পুঁজ, রক্ত এগুলো ছড়িয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে আমাকে মোটামুটি আর একটা বায়োপসি টেস্টের মতোই সেটা আবার আমাকে করেছে, এবং আমাকে কিন্তু এই যে 6 মাসের একটা অ্যান্টিবায়োটিকের কোর্স, এবং ওই কোর্সটা শুরু করার পরেই আমার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। কারণ এতগুলো অ্যান্টিবায়োটিক আমাকে সকালে 4টা, রাত্রে 4টা, 8টা অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। আর আমার ডান পাশটা, মানে এই যে হাত দিয়ে আমি কাজ করি, ডান হাত দিয়েই তো কাজ করতে হয়, হাতটা আমার সাংঘাতিকভাবে মানে মানে ব্যথা থাকে, কিন্তু মূল যে সমস্যাটা আমার কিন্তু সেখানে কোনো ব্যথা নেই। কিন্তু এই জন্যে কিন্তু মানে ডাক্তার অনেকটা আশা পায় আবার আশা পায় না। মানে ডাক্তার বলছেন যে যেহেতু ইনফেকশন হয়ে গেছে ওটা আর ক্যান্সার আক্রান্ত হবে না, কিন্তু ওই ইনফেকশনও আমার আবার কোনো ব্যথা নেই, এটা নিয়েও আবার ডাক্তার একটু ভয় পাচ্ছেন। তো যা হোক, এইভাবেই আছি, কোরআনের আয়াত মানে আমল করি আমি, সূরা আনামের 17 নম্বর আয়াত, এটা আমি আমল করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমার মনে হয় আমি এতে ফল পাবো। তারপরে তো বোঝেন এই জ্বর হওয়ার পরে আমি কতটা দুর্বল হয়ে গেছি। তো এই নিয়েই চলে, তাতে অসুস্থ কেন হই, তাতেও বাড়িতে সমস্যা লেগে থাকে। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা চাপিয়ে দিয়েছি, এখানে কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর শুকনো মরিচে গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচামরিচ নেই এটা আমি চাপিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু পেয়ারা আর আম কেটে নিয়েছি, কদিন কিন্তু আমি আম আর পেয়ারাটা খাচ্ছি। এই পেয়ারাটা আমি বক্স ভরে রেখে দেবো, রাত পর্যন্ত একটু একটু করে দীপ খাই, আমি খাই, আর এই যে আম এটা দুধ দিয়ে খাবো, কিন্তু আজকে দুধ শেষ হয়ে গেছে। তো এই একটু ভাত দিয়ে আমি খাই, কারণ খুব একটা তরকারি আমি খেতে পারি না। পাশলা বৃষ্টি হয়ে গেল, দেখেন বৃষ্টি এক পাশলা হয়ে গেছে, আমি কিন্তু টের পাইনি। রান্নাঘরে বসে একটু দেখছিলাম যে আকাশ মেঘলা,
তো যা হোক বন্ধুরা, এমনি কথা বলতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার কারণে আজকে আর কথা বাড়াবো না। আর এই বোনটাকে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব পরে আপনি রাখবেন না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। যারা সাবস্ক্রাইব করবেন তারা যাতে থাকবেন, সেই করবেন। ভিডিও আপনার পরবর্তীতে দেখতে নাও ভালো লাগতে পারে, যে সময় সুযোগ মতো আপনি দেখলেন বা সব ভিডিওই যে আপনি দেখবেন এমন কোনো কথা নেই। তো মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে অন্তত সপ্তাহে দুটো দেখেন, তিনটা দেখেন, আলহামদুলিল্লাহ সপ্তাহে একটা দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা আপনি রাখবেন। তো বন্ধুরা রাখছি, এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।